ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু নিট অ্যাসপিরেন্টদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গে যে ডেন্টাল কলেজগুলো আছে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি লাস্ট 3 বছরে কেমন র্যাঙ্ক এবং কেমন স্কোর করলে তোমরা এই কলেজগুলোতে চান্স পেতে পারো। এবং আমি প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে আলাদা করে 3 বছর দেখাবো, এবং শুধু কলেজের ক্ষেত্রে বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ জেনারেল, এসসি, এসটি এবং প্রাইভেট কলেজের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রেও কেমন র্যাঙ্ক করলে, কেমন স্কোর করলে তোমরা কলেজগুলো পাবে সেই বিষয়ে ডিটেলসে জানাবো। তো পুরো বিষয়টা জানতে গেলে কিন্তু স্কিপ না করে তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। এবং এর সঙ্গে আরও একটা কথা বলবো, পশ্চিমবঙ্গে টোটাল কতগুলো কলেজ আছে এবং সেই কলেজগুলোতে কটা করে সিট আছে ডেন্টালে, সেই বিষয়ে কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। তো যারা নতুন বন্ধু আছো, ডিসক্রিপশানে আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে টোটাল কলেজ, টোটাল কতগুলো সিট আছে সেই সম্পর্কে কিন্তু টোটাল আপডেট পেয়ে যাবে। ওয়েলকাম টু কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা রসায়নের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর তো তোমরা যে বিভিন্ন জেনারেল এবং প্রফেশনাল কোর্সের জন্য এলিজিবল সেগুলো সম্পর্কে টাইম টু টাইম আপডেট দেব, এবং যে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তোমরা এলিজিবল সেগুলো সম্পর্কে আপডেট দিতে থাকবো। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ, কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমি যখনই ভিডিও দেবো দ্রুত আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো দেখতেই পাচ্ছ আমরা আজকের ভিডিওতে টোটাল যে ডেন্টাল কলেজগুলো পশ্চিমবঙ্গে রয়েছে যেগুলো যেখানে তোমাদের চান্স পেতে গেলে অবশ্যই নিট ক্র্যাক করতে হবে, এবং আমি আজকে যে ডিটেলসটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে স্টেট কোটা, অর্থাৎ টোটাল 100%-এর মধ্যে 85% যে স্টেট কোটা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য, স্থায়ী বাসিন্দাদের জন্য যে 85% সিট আছে সেই সিটগুলোতে চান্স পাওয়ার জন্য কেমন ধরনের স্কোর এবং কেমন ধরনের র্যাঙ্ক করতে হয়। তো প্রথমেই আমি যে কলেজটা নিয়ে বলবো সেটা হচ্ছে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল, যেটা কলকাতাতে অবস্থিত। এবং সেই কলেজে দেখে নাও 2020 সালে জেনারেলে 42923 এইরকম র্যাঙ্ক করতে হয়েছে, এবং সেই এই র্যাঙ্কে কিন্তু লাস্ট যেটা কাট অফ বলা যায় আর কি, লাস্ট কাট অফ র্যাঙ্ক হচ্ছে এইটা, এবং তার সেখানে স্কোর ছিল দেখে নাও 559, 2019 হচ্ছে 46672, তার জন্য স্কোর ছিল 504, এবং 2018 সালে দেখে নাও 34987, এবং যেখানে স্কোর ছিল হচ্ছে 469। আমি আবারও বলবো যে স্কোরটা ডিপেন্ড করে ইয়ার টু ইয়ার কোশ্চেনের কেমন ধরনের হয়েছে, কেমন ধরনের হার্ড ছিল সেই টাইপের উপর নির্ভর করে, কিন্তু র্যাঙ্ক মোটামুটি কাছাকাছি দেখা যায়, খুব বেশি ফারাক দেখা যায় না। স্কোরটার ক্ষেত্রে তো থেকে তোমার র্যাঙ্কটার প্রতি বেশি গুরুত্ব দেবে। এরপর দেখো আমি এসসিদের ক্ষেত্রে বলছি, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলছি কেমন র্যাঙ্ক হলে দেখো 2020 সালে হচ্ছে 139161, যেখানে স্কোর ছিল 443, 2019 সালে 158952, যেখানে স্কোর ছিল 372, এবং 2018 সালে 135185, যেখানে স্কোর ছিল 338। এবার আমি বলছি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 2020 সালে 457522 তে তোমাকে স্কোর করেছে 228, এবং 2019 সালে হচ্ছে 555347, যেখানে স্কোর ছিল 171, এবং 2018 সালে 491972 ছিল হচ্ছে র্যাঙ্ক, যেখানে স্কোর ছিল হচ্ছে 154। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি কাট অফ বলছি। এবার আমি বলবো নেক্সট কলেজ, নেক্সট কলেজ হচ্ছে বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা বর্ধমানে অবস্থিত। তো এখানেও আমরা ট্যালি করে দেখে নিই 3 বছর, 2020 সালে 47037 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বলছে, যেখানে স্কোর করতে হয়েছে লাস্ট হচ্ছে 553, 2019 সালে 49643, স্কোর ছিল 499, এবং 2018 সালে 37985, যেখানে স্কোর ছিল 462। ওকে, এবার আমি চলো বলছি এসসি স্টুডেন্টদের জন্য স্কোর 2020 সালে 463, যেখানে র্যাঙ্ক ছিল 146270, স্কোর 364 2019 সালে, যেখানে র্যাঙ্ক ছিল 168640, এবং 2018 সালে স্কোর ছিল 329, যেখানে র্যাঙ্ক হয়েছিল 144972। এবার আমি বলবো এসটি ক্যাটাগরির জন্য 2020 সালে র্যাঙ্ক ছিল 487607, এটা আমি কাট অফ বলছি, যেখানে স্কোর ছিল 216, 2019 সালে র্যাঙ্ক ছিল 567570, যেখানে স্কোর ছিল 167, এবং 2018 সালে 520633, যেখানে স্কোর ছিল 146। এবার আমি বলবো নেক্সট কলেজ, এটাও হচ্ছে গভর্নমেন্ট কলেজ, নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, যেটা সুরসুজনগর শিলিগুড়িতে অবস্থিত। এখানে কিন্তু স্কোরটা দেখে নাও, র্যাঙ্ক আমি প্রথমে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বলছি, 2020 সালে 48952
র্যাঙ্ক স্কোর ছিল 550 এবং 2019 সালে 51038 যেখানে স্কোর ছিল 497। এবার আমি বলছি এসসি ক্যাটাগরি 2020 সাল র্যাঙ্ক ছিল 151255 যেখানে স্কোর ছিল 431 এবং 2019 সালে 172755 যেখানে স্কোর ছিল 361। এবার চলো আমি বলছি এসটি ক্যাটাগরির জন্য 2020 সালে র্যাঙ্ক ছিল 502485 স্কোর করতে হয়েছিল 210 কাট অফ। 2019 সালে 579040 যেখানে স্কোর ছিল 164। তো এই কটা আমি বললাম হচ্ছে গভর্নমেন্ট যে তিনটি কলেজ আছে সেই কলেজের লাস্ট থ্রি ইয়ার্স ট্যালি। এবার চলো আমরা প্রাইভেট ডেন্টাল কলেজগুলো একটু দেখে নিই। প্রথম যে কলেজ ছিল হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। এটার 2020 সালে কাট অফ দেখো ছিল 62831 এবং তার জন্য স্কোর ছিল হচ্ছে 530। তোমরা 18 এবং 19 সালটাও দেখতে পাচ্ছ। চলো এবার দেখে নিই এসসি। এসসিতে কাট অফ গেছিল 2019 সালে দেখে নাও 178626 এবং স্কোর ছিল 356। চলো এবার এসসিটাও একটু দেখে নিই। এসসিকে 2020 সালে কাট অফ গেছিল 641864 এবং স্কোর ছিল 159। এবং প্রত্যেকটা প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট কোটা রয়েছে। চলো এই কলেজের ম্যানেজমেন্ট কোটাটা দেখে নিই। 2020 সালে ছিল 286636, স্কোর ছিল 323 এবং তোমরা 2019 এবং 2018 সালের কাট অফ এবং স্কোরও কিন্তু দেখতে পাচ্ছ। চলো এবার আমরা যাই নেক্সট কলেজ। নেক্সট কলেজ হচ্ছে কুসুম দেবী জয়েন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কলকাতাতেই অবস্থিত। 2020 সালের কাট অফটা দেখো 64212 এবং স্কোর ছিল 523। 2018-19 সালটাও তোমরা দেখতে পাচ্ছ। এরপর চলো আমরা এসসিটা একটু দেখে নিই। এসসি 2018 সালে দেখো কাট অফ গেছে 578730, স্কোর ছিল 131। চলো এবার দেখে নিই এসটি। এসটি 2020 সালে কাট অফ গেছে 640240 এবং স্কোর ছিল 159। এই কলেজেই 2019 সালে ম্যানেজমেন্ট কোটার কাট অফটা একটু দেখে নেওয়া যাক। 167002 ছিল কাট অফ, স্কোর ছিল 65। এবার চলে আসি আমি নেক্সট কলেজ হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল কলেজ, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। এখানে 2019 সালে জেনারেলে কাট অফ গেছে দেখো 60070 এবং স্কোর ছিল 483। এবং 2019 সালে এই দেখে নাও এসসিটাও আমরা একটু দেখে নিই। কাট অফ গেছে 198096, স্কোর ছিল 348। এসটি 2020 সালে কাট অফ গেছে 665267, স্কোর ছিল 152। এবং এই কলেজে 2020 সালে ম্যানেজমেন্ট কোটার কাট অফ গেছে দেখো 354006284। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু নিজেরাই 3 বছরগুলো বিভিন্ন কলেজের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কম্পারিজন করে দেখতে পারো যে কেমন স্কোর, কেমন র্যাঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ইয়ারে কাট অফ গেছে, এবং সেগুলো দেখেই কিন্তু তোমরা নিজেরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তো সবার জন্য আমার তরফ থেকে অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো। এইরকমই দেখা হবে নতুন নতুন নিটেন তোমাদের কোয়েরি নিয়ে, এরকম ইনফরমেশান নিয়ে নতুন ভিডিওতে।